রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে রাত পর্যন্ত আজকে কি কি কাজকর্ম করব সেটা নিয়ে আজকের ব্লগটা থাকছে, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আর এই যে সকালবেলা এখন 10:30 মতো বাজে, আর এখন আর কি কয়েকটা ভাত ছিল রাতের সেটা ভেজে নিয়েছি, আর দুটো রুটি বানিয়ে নিলাম। আজকাল সকালবেলা ছেলে আর নাস্তা করে যাচ্ছে না, তার জন্য সকাল সকালে খাবারটা বানাচ্ছি না, তাই যে অনেকটাই বেলা হয়ে গেছে, তা ভাবলাম এখন খিদে পেয়ে গেছে, তাই একটুখানি এই যে আমি আর অভিষেকের পাপা নাস্তা করে নিলাম। আর এই দেখো আজকের ওয়েদারটা ভীষণ আর কি খারাপ হচ্ছে, মানে মেঘলা আকাশ হয়ে পড়ে যাচ্ছে আর প্রচণ্ড শীত দিচ্ছে। আবার মাঝে মনে হয়েছিল যে একেবারে গরম পড়ে গেছে, কিন্তু আবার প্রচণ্ড শীত দিচ্ছে, মেঘলা আকাশ হয়ে পড়ে আছে, আর হাওয়াও প্রচণ্ড ছাড়ছে। তাই এই যে মানে এখন একটু জমির দিকে আসলাম একটু ঘোরাঘুরি করতে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাই দেখো আমার পেঁয়াজগুলো কত দারুণ হচ্ছে দেখতে। আর আগে ছোট ছোট ফুল ফুটছিল, এখন ইদানিং আবার বড় বড় ফুল ফুটতে শুরু করেছে, আর পুরো গাছপালা ভরে যাচ্ছে ফুলে, কি দারুণ দেখতে হয়েছে না? আর দেখো আমার টক শাকগুলো আবার ফিরে ফিরে বুনেছিলাম, সেগুলো দেখতে কি দারুণ হয়েছে। আর এই যে এখন টমাটার পাকতে শুরু করেছে, রোজানা 3-4টে করে পেকে যাচ্ছে, আর তুলে তুলে নিচ্ছি যেভাবে, বেশি বড় হয়নি, ছোট ছোটই আছে। তবে এই টমেটোগুলো একেবারে দেশি হচ্ছে খেতে, কিন্তু খুব টক। আর এই যে পুঁই শাক গাছেও ফল হয়ে গেছে, আর আমার না কয়েকদিন ধরে মালাটা ছিঁড়ে গেছিলো, তার জন্য আর কি মানে গলায় কিছু পরছিলাম না, চেন টেন। তা আজকে ভাবছি সকাল সকালে মানে সকালের কাজ কাম তো হয়ে গেছে, পোচা টোচাও হয়ে গেছে, তা এখন ভাবছি বসে বসে মালাটা গেঁথে ফেলি। সেদিনকে মানে চান করতে গিয়ে আর কি মানে সাবান লাগাতে গিয়ে সাবানে আর কি মানে ওই খোসাটাই বেঁধে আর কি ছিঁড়ে গেছিলো, তা সেইভাবে আর কি রেখে দিয়েছিলাম। তা এইভাবে 2-3 বার করে ছিঁড়ে গেছে, আর আমি এইভাবেই আর কি নর্মাল যে সুতোটা এটা দিয়ে আর কি এরকম গেঁথে গেঁথে আর কি আমি নিজেই বানিয়ে পরতে থাকি। তাই যে আজকে আবার সেই কলই করছি, ব্যাস হয়ে গেছে গাথা। এই দেখো কত সুন্দর করে আবার বানিয়ে ফেললাম নিজেই, তাই যে এখন গলাতে পরে নিচ্ছি। কয়েক 2-3 দিন ধরে খালি গলায় ছিল, দেখতে বেশ খারাপ লাগছিল, তার জন্য যে এখন এই যে দুপুরে রান্নাটা করছি, এখন কত ওই 1টা মতো বেজে গেছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে রান্না বান্না করতে, কেউ কি সংসারের অনেক কাজকর্ম ছিল, তার জন্য তোমাদের তো ভিডিওতে একটুখানি একটুখানি শেয়ার করি, তারপরেও তো বাদবাকি অনেক কাজ কাম থাকে, হ্যাঁ না? ভিডিওতে দেখা যায় যে ঝটপট করে সব কাজকর্ম করে ফেলছি, ঝটপট করে সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সেটা করতে যে কতটা টাইম লাগে সে তো তোমরা জানোই, যারা ঘরের কাজকর্ম করে তাদেরকে আর বলতে হবে না। তাই যে কয়েকটা মেথি পাশের বাড়ির ওরা দিয়েছিল, তা কিছু কেটেছি, ওটা দিয়ে একটুখানি সবজি করব, আর কিছুটা রেখে দিয়েছি একটু মেথির পরোটা, এবছর আর খাওয়া হয়নি, তার জন্য মেথির পরোটা খাবো বলে কিছুটা রেখে দিয়েছি দুয়ে টুয়ে ফ্রিজে, কাল পরশু করে নেব। আর এই যে একটুখানি দিয়ে আর কি তরকারি করে নিচ্ছি, আর এই যে আর একপাশে একটু টক বসাচ্ছি। এই যে এখন গরম আসতে আসলো, আর আমার ছেলের মানে রোজানা টক লাগবে, ও টক জিনিসটা যে এত পছন্দ করে, হয়তো লেবু না হলে এরকম টক, এই টক হলে পরে ভীষণ সুন্দর ভাত খেয়ে নেবে, তা ওর জন্য একটা আলু ভাতে দিয়ে দিয়েছিলাম, তা আলু ভাতে আর টক দিয়ে নাকি ওর বেশ ভালো লাগে খেতে, তা সেটাই আর কি। তা ব্যাস ভাতটা হয়ে গেছে, আর ভাত তরকারি সব হওয়ার পরে আর তারপরে অভিষেকের পাপা ফোন করলো যে জল এসে গেছে, জলটা ভরে নাও, তা এখন আর সেই 1-2 দিন পর পর জল দিচ্ছে না, 4-5 দিন এই যে গরম এসে গেলো, এখন আর কি জল মানে সেরকমভাবে দেবে না, 4-5 দিন পর পর আর কি জল দেবে, তা হ্যাঁ ভরাটা জরুরি হচ্ছে, একদিনও এখন মিস করা যাবে না, মিস করলেই কিন্তু তারপরে আবার জল কিনে আর কি আমাদের কাজকাম করতে হবে, এখানে তো জলের ভীষণ কষ্ট। আর আমাদের এই পাশের এই জমিটা কেনার পর থেকে এখন একটু জলের কষ্টটা দূর হয়েছে, না হলে আগে গরম আসলেই কিন্তু আমাদের মানে হার মাসে 2 বার করে ট্যাঙ্কার ডালাতে হতো, আর এখন এই জমিটা কেনার পরে এই এই নালীটাতে জলটা খুব ভালো আসে, আর আমাদের ঘরেরটায় জানি না কেন নলটা বেশ ভালো আসে না। আর এখন দেখো এই যে দুপুরবেলার দিকে তাও রোদ বেরোয়নি, আর এই যে দেখো ছিটে ফোটা আবার বৃষ্টিও পড়ছে একটুখানি, দেখতে পাচ্ছ? এই দেখো ছোটে ফোটা আবার বৃষ্টিও পড়ছে। আর এখন বিকাল হয়ে গেছে, তা রাতের একটু খাবার বানাবো, তার জন্য এই যে কিছু গাজর আর কি তুলতে এসেছিলাম, আর দেখো কুশি ধরেছে, আর লাউ মানে মাটি ছোবে ছোবে সেরকম ভাব হয়ে ধরে পড়ে আছে। এই যে গাজরগুলো বেশি একটা বড় হয়নি, ছোট ছোটই আছে। আর এই যে কয়েকটা মটর হয়েছে মানে মটরশুঁটি, সেটা একটু গাছ থেকে তুলে নেবো, তা দেখেছো টাটকা টাটকা শাক সবজি তুলে রান্নাবান্না করার মজাটাই আলাদা হয়, তাই না? আর সেটা যদি নিজে লাগিয়ে খাওয়া হয়, আর এটাতে কিন্তু সার ওষুধ কিছু দেওয়া নেই, স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। তাহলে চলো বাড়িতে গিয়ে এখন রান্নাবান্নাটা করে ফেলি রাতের বেলার, তা এখন
ওই আর কি কত 6:30টা বেজে গেছে, তো এখন আর কি ডালটা আর কি রান্না করে রেখে দেবো, আর তারপর রাত্রিবেলা ভাবছি একটুখানি মানে লুচি করব, আজকে ডাল আর লুচি করব। তাই যে ভেজিটেবল কেটে নিয়েছি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম আর একটু মটরশুঁটি আর একটু গাজর আর এই যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি গাজর মানে ডালটা করে নেবো, তড়কা দিয়ে নেবো। এভাবে রান্না করলে ডালটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আমাদের তো ভীষণ ভালো লাগে। অভিষেকের পাপা বলছিল যে এরকম করে ডালটা বানাবা আর আর কি লুচি বানাবা, তো এইভাবে ডালটা বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আমি কিছুটা মুগির ডাল আর কি কুকারে সিটি মেরে নিয়েছিলাম তার জন্য। আর এখন এই যে সব কিছু হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে আর কি নামিয়ে ফেলবো। এর ভেতরে ধনিয়া পাতাটা অভিষেকের পাপার ভীষণ ভালো লাগে খেতে নাকি, ও বলে কি সব কিছুতেই আর কি ধনিয়া পাতা দেবে। আর ডিঙেও আসে এক এক ব্যাগ ভরে ভরে কিনে নিয়ে এসে রেখে দেয় ফ্রিজে। আর এখন যে রাত হয়ে গেছে ওই কত 9টা বাজতে আর কি কত 25 মিনিট বাকি আছে, মানে 8:35 মতো বাজে। তাই যে আমি এখন লুচিটা বানাতে চলে এসেছি, অভিষেকের পাপা ফোন করে বললো যে এখন চলে আসবো, গরম গরম লুচিগুলো ভেজে ফেলো। আর আমি ওর আসার একটুখানি আগেই আর কি লুচি বানাই বা আর কি মানে রুটি টুটি আসার একটুখানি আগেই বানাই, তাকে এসে এই মানে গরম গরম খেতে পারে তার জন্য। তো ব্যাস এই যে এক এক করে লুচিটা ভেজে নিচ্ছি, আমি তো এইভাবেই বানাই, তোমরা দেখতেই পাও যে আমি এইভাবেই লুচিটা বানিয়ে ফেলি। তা আমার লুচিটা এইভাবে ফুলেই যাও, তা ছেলেকে বললাম তুই একটু ভেজে দে, তা ও আবার আসলো, ওকে দিয়ে দেবো, আমি বেলে বেলে দেবো আর ও তাড়াতাড়ি করে আর কি ভেজে ফেলে দেবে। ওকে এই একটা জিনিস আমি শিখিয়ে দিয়েছি লুচি বানানোটা, তা লুচিটা ভালো বাসতে শিখে গেছে ও, তার জন্য ওকে ডাকি। তা কালকে বলছিল যে আগে তো তুমি একা একাই করে ফেলতে আর এখন একটু আমি বাঁচতে শিখেছি আর তুমি আমাকে রোজ রোজ ডাকছো লুচি বানাতে। বললাম তা কী হয়েছে, মায়ের একটু মদত করলে তোর কি হাতে ফোসকা পড়ে যায়? তারপর বললো ঠিক আছে। তো এই যে ব্যাস বন্ধুরা, রাতের খাবারটা এখন খাচ্ছি সবাই মিলে, আর আজকের মতো এইটুকুই। আর ব্লগটা যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে আবার দেখা হবে। টাটা। ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও। গুড নাইট।